Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. জানো কি ব্রেকফাস্ট রেডি আছে? হ্যাঁ হয়ে গেছে। আমি চাটা নিয়ে যাচ্ছি, তুমি ব্রেকফাস্টটা নিয়ে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আসবে। হ্যাঁ দিদি। বিজয় কেমন চলছে তোর ব্যবসা? বিজনেস খুব ভালো চলছে বাবা। আপনি জানেন রিয়েল এস্টেটের মতো বিজনেস হয়ই না, আর এতে লসই নেই। আর আজ আমার সব থেকে বড় ডিল, যদি এই ডিলটা সাকসেসফুল হয় আমারও একটা বড় অফিস হবে, তাও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এই নাও তোমাদের গরম গরম চা। জলখাবার রেডি হয়নি? জানো কি নিয়ে আসছে, এই নাও। প্রীতি, তোর হাতে চায়ের যা স্বাদ অন্য কোনো চায় নেই। একদম ঠিক বলেছো। আমি জানি বাবা, দাদা সবসময় চা খেয়ে এটাই বলে। তো ডাক্তারি কেমন চলছে? শুনেছি প্রমোশন হয়েছে, সিনিয়র সার্জন হয়ে গেছিস তুই। হ্যাঁ বাবা, স্যালারিটাও বেড়ে গেছে। যাই হোক বাবা, আমি ভাবছিলাম আমি নিজের একটা ক্লিনিক নিয়ে নিই। চাকরি করার থেকে তো ভালো হসপিটালের বিজনেস, তাই না? কি নিজের ক্লিনিক? জানিস কত খরচা হবে? জমি কনস্ট্রাকশন মিলিয়ে কোটি টাকা খরচা আছে, কোথা থেকে আসবে এত টাকা? আরে দাদা, কিন্তু জমি নেওয়া দরকার কি? আমাদের ওই যে প্লটটা আছে না হাইওয়েতে, ওইটাই নিয়ে নেব। বাকি টাকা বাবা দিয়ে দেবে, তাই না বাবা? আরে না না প্রীতি, ওই প্লট নিয়ে আমি কিছু ভেবেছি। বাবা আপনি জানেন কিছু সময় পরে ওই প্লটের দাম 10 গুণ বেড়ে যাবে, তখন আমি ওটা বেচে দেবো। আর তাছাড়া বাবার পুরো বিজনেসের টাকা তো আমিই দিয়েছি, তাহলে বাবার কাছে টাকা আসবে কোথা থেকে? তুই শুধু চাকরি কর, ভালোই স্যালারি আছে না তোর, সেদিকে নজর দে না। হ্যাঁ প্রীতি, ও তো ঠিকই বলছে। হ্যাঁ বাবা, দাদা ঠিক বলছে। আমি ভাবছিলাম যে বিজনেস করব, আর হসপিটালের বিজনেসে প্রফিটও খুব বেশি। বিজনেস করতে চাও তো শুধু রিয়েল এস্টেটই করো, ওতেই টাকা আছে, বুঝলি? হ্যাঁ দাদা। বাবা তুমি ঠিক আছো তো? আজকে ওষুধ নিয়েছো তুমি তোমার? হ্যাঁ ঠিকই বলেছিস, রোজ সকালে বৌমা ওষুধ দেয়, কিন্তু আজ ওর পুজোপাটটা অনেকক্ষণ ধরে চলছে। বিরক্ত হয়ে গেলাম আমি সঞ্জনার পূজা আচ্ছা নিয়ে, যখনই দেখো পুজো আর পুজো। আর কি আছে আজ এত লম্বা পুজো চলছে? দাদা আজকের ওই একাদশী না তো, বৌদিদি ওটারই পুজো করছে, আর আজকের পুজো একটু লম্বা চলে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবই জানো পুজোর ব্যাপারে, তুমি আবার কোথায় কম পুজো করো। যাই হোক দাদা, বৌদি কবে আর স্পেশাল পুজো করে, আমি ওষুধ নিয়ে আসছি। জানো কি, জলটা নিয়ে এসো। বাবা এই নিন। বাবা ঠিক আছে বাবা, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। চল প্রীতি, তোকে যাওয়ার পথে হসপিটালে ছেড়ে দেবো। ওগো শোনো না, আজ আবার প্রসাদ নিয়ে যেতে ভুলে গেলে? তুমি আজ বাবাকে ওষুধ দাওনি কেন? হ্যাঁ আসলে আমি পূজো করছিলাম। তাহলে তোমার পূজো বাবাকে ওষুধ দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট, পূজা পাঠ একটু কম করো, সহ্যের বাইরে চলে যাচ্ছে। কাল থেকে তুমি আগে বাবাকে ওষুধ দেবে, তারপর এসব পূজো আচ্ছা করবে, বুঝলে? কিন্তু তুমি রেগে কেন যাচ্ছ? আমি জানি আজ তোমার ইম্পর্টেন্ট ডিল আছে, ওই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। এই নাও প্রসাদ, আজ তোমার ডিল ফাইনাল হয়ে যাবে। মানে আমার এই বিজনেস তোমার পূজোর জন্য চলে, আর আমার পরিশ্রম? চাও নেব না প্রসাদ, দেখি ডিল হয় কি না। দাদা নিয়ে নাও না, লেট হয়ে যাচ্ছে, তুমি তো জানো বৌদি প্রসাদ না খাইয়ে যেতে দেবে না, নিয়ে নাও। তুইও না, চলো টাটা। কিভাবে আমার জীবনে এই মহিলা এসে জুটলো, বিরক্ত হয়ে গেছি ওর এই পুজো আচ্ছাতে। কিন্তু দাদা একটা কথা তো মানতে হবে, বৌদি জবে থেকে বাড়িতে এসেছে, তোমার বিজনেস গ্রো করেছে। ডাক্তার হয়ে তুই সব কথা বলছিস? আরে এসব ফালতু কথা, মানুষের ভাগ্য তার পরিশ্রমই গড়ে, এসব পুজো আচ্ছায় নয়। এক কাজ কর, তুই ভেতরে বস। ঠিক আছে। হ্যালো টিনা। আরে কোথায় আছো তুমি? আমি ব্যাস অন দা ওয়ে, প্রেজেন্টেশন রেডি। হ্যাঁ হ্যাঁ রেডি। তুমি কতক্ষণে আসছো?
আমি তোমাকে পিক করতে পারবো না, দেরি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি সোজা সিনিয়র সাহেবের অফিসে দেখা করো, ঠিক আছে? ওকে। দাদা, আমি ভাবছি একটা কার নিয়ে নেব। পাগল হয়ে গেছিস? এত টাকা আছে তোর কাছে? থাকলে আমাকে দিয়ে দে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করে দিচ্ছি, ভালো রিটার্ন পাওয়া যাবে। আর আসা যাওয়ার জন্য না কুটি কিনে নে। এটা তো তুমি ঠিকই বলেছো দাদা। আজ আমি খুব খুশি টিনা, শেষ পর্যন্ত ডিলটা ফাইনাল হলো। তুমি এতটা কষ্ট যে করেছো এই প্রজেক্টটার জন্য? আমি নয়, আমরা। কারণ তুমি যদি না থাকতে হয়তো এটা আমার পক্ষে সম্ভব হতো না। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে কাজ হবে না মিস্টার, তোমাকে আমার নিজের পার্টনার বানাতে হবে। ওটা তো অলরেডি করে দিয়েছি ডার্লিং, তুমি এই প্রজেক্টে আমার 25%-এর পার্টনার হবে। আমি বিজনেস পার্টনার হওয়ার কথা বলছি না, লাইফ পার্টনার হওয়ার কথা বলছি। তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও সঞ্জনাকে, আর আমাকে কবে বিয়ে করছো বলো। আমার একটু সময় দাও। 2 বছর ধরে শুধু এটাই শুনছি আমি। আরে টিনা, আমি নিজেই থাকতে যাই না ওর সাথে, কিন্তু এখন কি করব? ঠিক সময় বাবার সঙ্গে কথা বলবো ডিভোর্সের ব্যাপারে, কিছুটা তো ভরসা করো আমায়। আচ্ছা ছাড়ো ওইসব, আমি তোমার জন্য ড্রিঙ্ক বানাই? না চাই না, তুমি এই সঞ্জনার নাম নিয়ে না পুরো মুডটা খারাপ করে দিলে। আমি যাচ্ছি। আচ্ছা শোনো, রেগে গেলে সরি, আমি তোমার মন ঠিক করে দিচ্ছি। জানি না এই মেয়ের পাগলামি কবে বন্ধ হবে। আরে কখনো কখনো আমাকে ভগবান বানিয়ে দেয়, সকালে উঠেই আমার পাঁচই আরতি করে, ভোর 4টা থেকে এর ভজন কীর্তন শুরু হয়ে যায়। এই সব কিছু আপনার জন্যই হয়েছে। তুই তো রাগ করিস কেন ওর উপর? আরে রাগ করবো না তো কি করব, আপনিই তো পছন্দ করেছিলেন ওকে, এই সারা পৃথিবীতে ওকেই পেয়েছিলেন আপনি। আচ্ছা দাদা, যখন নিজের ওপরে এলো তখন বাবাকে ব্লেম করছো, আর তখন কি হয়েছিল যখন তুমি আমার জন্য ছেলে পছন্দ করেছিলে, যখন তুমি বলেছিলে ওকে খুব খুশি রাখবে, বড় লোক, এই ওই, আর লাস্টে ডিভোর্সই করালে না তুমি? আচ্ছা এখন তুইও বলবি আমাকে কি খারাপ ছিল ছেলেটার মধ্যে? ওর তো শুধু পরিবারটা খারাপ ছিল, লোভী ছিল, কিন্তু ছেলেটা তো খারাপ ছিল না, অনেক বেশি ভালো ছিল তোর ওই ফুটপাতছা বয়ফ্রেন্ডের থেকে, যাকে তুই বিয়ে করতে চাইছিলিস। ভগবানকে ধন্যবাদ দে যে আমি তোদের ডিভোর্স করিয়ে দিয়েছি, না হলে আজ তোকে পুড়িয়ে মেরে ফেলতো ওরা। 10 লাখ টাকাই তো চেয়েছিল দিয়ে দিতে। কথাটা 10 লাখ বা 10 কোটির নয়, কথাটা ওদের নীতির, ওদের উদ্দেশ্যই খারাপ ছিল। যদি টাকাটা ওদের মুখেও ছুড়ে দিতাম তাহলে ওরা শান্ত হয়ে বসতো না, আরও টাকা চাইতো। যাক গে, ওসব ছাড়, ভবিষ্যৎ নিয়ে ভাব। আমি একটা সম্বন্ধ দেখেছি। ওই আমাদের আগরওয়াল আছে না, ওনার ছেলে, কোটিপতি পার্টি। কিন্তু ও তো বিবাহিত ছিল না? ও বিবাহিত ছিল কিন্তু এখন নেই, ও স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, ওর সন্তানকে একটা আয় দেখাশোনা করে, খুবই পয়সাওয়ালা পার্টি ওরা, সুখে থাকবি তুই। তাছাড়া তুই ক্লিনিক খুলতে চাইছিলিস না? আরে বিয়ের পরে ক্লিনিক কেন, তুই পুরো হসপিটাল খুলে ফেলতে পারবি, ভেবে দেখ তুই, সুখী থাকবি তুই। ঠিক বলছিলাম বাবা? হ্যাঁ বাবা, তুই ওদের সাথে কথা বল। আরে প্রীতি, কোথায় যাচ্ছিস তুই? আমি চা করতে যাচ্ছি, তুমি খাবে? আরে তুই তোমার মনের কথাটা কেড়ে নিলি। বাবা আপনি চা খাবেন? হ্যাঁ, 2টো স্পেশাল চা প্লিজ। জানো কি? হ্যাঁ বউ দিদি। এই নাও প্রসাদ। আপনি মন্দির যাচ্ছেন? হ্যাঁ। দাদাবাবু যাচ্ছেন না? আপনি তো মানত রেখেছিলেন না? না, উনি আসতে পারবেন না, অ্যাকচুয়ালি আর্জেন্টলি কিছু পেপার রেডি করার আছে, তো এই জন্য টিনাও আসছে আজ। তো তুমি খাবারটা বানিয়ে রেখো, ওনার যদি খিদে পেয়ে যায়। হ্যাঁ বৌদিদি। হাই সঞ্জনা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ঠিক আছি। কোথায় মন্দির যাচ্ছ? হ্যাঁ। বিজয় স্যার কোথায়?
উনি নিজের ঘরে। ওকে বাই বাই। হাই বিজয়। টিনা, টিনা আমার কথাটা শোনো। আই এম সরি টিনা, আমার ভুল ছিল, আমার তোমার জোর করা উচিত হয়নি। ওই সঞ্জনা, ও তো একটা মাথা মোটা। শোনো, ওকে আমি পরে দেখে নেব, কিন্তু তুমি প্লিজ কান্না বন্ধ করো। সঞ্জনার জায়গায় আমি হলে না, আমি এটাই করতাম। ওর কোনো ভুলই নেই, সব ভুল আমার। যে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভরসা করেছি, আমি ভেবেছি তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। ব্যাস, অনেক হয়ে গেছে, আর নয়। আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। কি টিনা, তুমি পাগল হয়ে যাওনি তো? এসব কি ভুলভাল বলছো তুমি? তুমি তো জানো তোমায় কতটা ভালোবাসি আমি। যদি তুমি আমাকে ভালোবাসতে না, তাহলে সঞ্জনাকে ডিভোর্স দিয়ে দিতে আর আমাকে বিয়ে করে নিতে। টিনা, কান্না বন্ধ করো। আমি কালই আমার উকিলকে ফোন করব আর ডিভোর্স পেপার রেডি করাবো। ওকে তাড়াতাড়ি ডিভোর্স দেব। তুমি প্লিজ প্লিজ কান্না বন্ধ করো। শোনো না। কি চাই? এখানে কেন এসেছো? রেগে আছো? আচ্ছা বাবা, সরি। আমি জানি তুমি ওই টিনার কাছাকাছি কেন গিয়েছিলে, কারণ আমি তোমাকে কখনো সময় দিইনি। সব ভুল না আমার ছিল, সব সময় আমি পূজো করতেই ব্যস্ত থাকতাম। কিন্তু এখন থেকে এটা একদমই হবে না, আমি তোমাকে একদম একা অনুভব করতে দেব না। দেখো সব অনেক হয়েছে, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। ঘেন্না করি আমি তোমাকে, ঘেন্না। আরে কোথায় যাচ্ছ তুমি? তোমার থেকে দূরে, বাইরে যাচ্ছি শুতে। শোনো তো, দাদা, দাদা, ব্রেকফাস্ট রেডি। বাবা, জুস। বাবা, সঞ্জনাকে ডিভোর্স দিতে চাই। দাদা, এইটা কি বলছো তুমি? বাবা, একবার ভেবে তো দেখ। না বাবা, আমি আপনার একটা কথাও শুনবো না। আমার ডিভোর্স চাই, আর কিছু না। যা তোর ইচ্ছে। তাছাড়া আজ অব্দি কেউ কি তোর জেদেরকে চাহিদেছে? প্রীতি, তুই যাবি? আমার দেরি হচ্ছে। দাদা, কিন্তু জুসটা তো খেয়ে নাও। চলো দাদা। আরে শুনবে তো, এই প্রসাদটা তো না। রাগ আমার ওপর, প্রসাদের ওপর কেন রাগ দেখাচ্ছ? এই নাও, শুভ। এটা বন্ধ করো তোমার এই শুভ অশুভের নাটক আর তোমার ভগবানের ভয়। যা, নেব না আমি প্রসাদ, দেখি আমার সঙ্গে কি খারাপটা হয়। আরে এটা কি করলে তুমি? প্রদীপ নিভে যাওয়া শুভ নয়, অশুভ হয়। তুমি না একটু দাঁড়িয়ে যাও, পরে চলে যেও। হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। তুমি জানো আমি কোথায় যাচ্ছি? উকিলের কাছে যাচ্ছি আমাদের দুজনের ডিভোর্স পেপার রেডি করতে। আমি তোমাকে ডিভোর্স দেব, বুঝলে তুমি? চল প্রীতি। দাদা, দাদা, বিজয়, দাদা, বিজয় কি হয়েছে?
বাবা কতদিন এভাবে দুঃখ পাবে? তুমি কিছু খাচ্ছো না, এইভাবে চলতে থাকলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। চলো কিছু খেয়ে নাও। বাবা যা হওয়ার ছিল তো হয়ে গেছে, দাদা চলে গেছে আমাদের ছেড়ে, আর ফিরবে না বাবা। সব থেকে যন্ত্রণা তো আমার, কি হতভাগ্য বোন আমি, একজন ডাক্তার হয়েও নিজে দাদাকে বাঁচাতে পারলাম না। আমি সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গেল যে বুঝতেই পারিনি, কিন্তু আমি তোমার শরীর খারাপ হতে দেবো না। চলো কিছু খেয়ে নাও, চলো। বাবা তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? কেঁদো না, তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে আমার কি হবে, বৌদির কি হবে? আমার কারণে মরলো আমার ছেলেটা। ওর তো সঞ্জনাকে শুরুর থেকেই ভালো লাগতো না, আমার কথাতেই একমাত্র বিয়ে করলো। যে ও ডিভোর্স দিতে চায়, কিন্তু আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে চুপ করিয়ে দিতাম, আর তার এই ফল হলো, খেয়ে ফেললো আমার ছেলেটাকে ডাইনিটা। আমার তো মনে হয় এই পুজো পাটের পিছনে কালো জাদু করতো। বাবা এরকম কেন বলছো তুমি, এরকম কিচ্ছু হয় না। আচ্ছা তাহলে যখন বিজয় সঞ্জনাকে ডিভোর্সের কথা বললো, তো সেই সময় ওর হার্ট অ্যাটাক কেন হলো? আমারই সঞ্জনা এই বাড়িতে চাই না, কালই ওর বাবার সাথে কথা বলে ওকে এখান থেকে বের করে দেবো, বের করে দেবো আমি ওকে। ঠিক আছে তোমার যা ইচ্ছা করো, কিন্তু চলো এখন গিয়ে খেয়ে নাও। তুমি তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। প্লিজ বাবা, প্লিজ বাবা। জানো কি? হ্যাঁ দিদি। কি রান্না হয়েছে? খাবার তো বানাইনি দিদি, কেউ খাবার খেলে তো বানাবো তাই না? কাকুও খাবার খাচ্ছেন না, আর বৌদি দিও না, আর আপনি তো এমনিতেও সন্ধেতে খান। বৌদি খায়নি এখনো? খাবার তো ছাড়ো দিদি, উনি তো কথা বলাও বন্ধ করে দিয়েছেন, ব্যাস সারাদিন নিজের রুমে বসে কাঁদে থাকে। জানো কি, তুমি একটা কাজ করো না, তুমি নিজে ওই পুজোর কথা বলে একটু বোঝানোর চেষ্টা করো না, হয়তো বুঝতে পারবে। এই এটা আমি করে নেব। দিদি আমি বুঝতে পারছি তোমার কি চলছে, কিন্তু এরকম কাঁদলে তো জীবন কাটবে না। না আমাদের সবাইকে এক না একদিন পৃথিবী থেকে চলে যেতেই হবে, কেউ আগে চলে যায় আর কেউ পরে যায়, নিজের মৃত্যু থেকে কেউ বাঁচেনি আজ পর্যন্ত। জানো কি, তুমি বলো আমি কার কি ক্ষতি করেছি যে আমার সাথে এরকম হলো? আমি তো ভগবানকে এতটা মানতাম, পুজো পাঠ করতাম, তারপরও আমার সাথে এরকম কেন? ভগবানের কি আমার উপর একটু দয়া হলো না? এরকম নয় বৌদিদি, ভগবান তো কারোর সাথে ভালো খারাপ করে না, উনি তো সবাইকে এক নজরে দেখেন, এই জন্যই তো উনি ভগবান। ভালো খারাপ তো মানুষের নিজের কর্মের ফল, যে যেরকম করে সে সেরকমই পায়। আপনি তো জানেনই প্রভু রাম এবং রাবণ দুজনেই শিবের ভক্ত ছিলেন কিন্তু, এবং ভগবান শিব দুজনকেই স্নেহ করতেন। তবুও সব থেকে শক্তিশালী হয়েও রাবণকে প্রভু রামের হাতে মরতে হয়েছিল। কেন? কারণ ওনার কর্ম খারাপ ছিল। তাই বৌদিদি তুমি এবার কান্নাকাটি ছেড়ে আগের কথা ভাবো, এই পরিবারের তোমার প্রয়োজন আছে। ভগবানের উপর অভিমান করে আপনার শান্তি আসবে না, বরঞ্চ ওনার স্মরণে গিয়ে নিশ্চয়ই পাবেন। বাবা চা, ওষুধটা নিয়েছো তুমি তোমার? হ্যাঁ নিয়েছি।
আবার শুরু হয়ে গেল এই নাটক। এখন তো বিরক্ত লাগে আমার এই ঘন্টার আওয়াজে। বাবা, তুমি তোমার বিপি কেন বাড়াচ্ছ? শান্ত হও না। তো কি করব আমি? জানো কি, এই না প্রসাদ, বাবা প্রসাদ। বন্ধ কর তোর নাটক। আমার ছেলেকে মেরে তো শান্তি হয়নি, কেন করছিস এইসব? এবার কাকে মারতে চাইছিস তুই? রাগ করো না বাবা, প্লিজ। রাগ না করবো তো কি করবো? খেয়ে ফেললো আমার ছেলেটাকেও, আমি ওর মুখও দেখতে চাই না। হয় তুই নিজেই ঘর থেকে বেরিয়ে যা, আর নাহলে আমি তোকে ধাক্কা মেরে বের করে দেব। কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ফাইলস আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, ভাবলাম তোমাকে ফিরিয়ে দিই। তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ? আমার এই শহরে আর মন বসে না, বিজয়কে খুব মিস করি। কত স্বপ্ন দেখেছিলাম দুজনে একসাথে, সব শেষ হয়ে গেল। ও আমাকে আঘাত দিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। আরে দিদি, টিনা ম্যাডাম চলে গেল, চাটাও খেলেন না উনি। জানো কি? হ্যাঁ দিদি। বৌদির মধ্যে সত্যি কোনো শক্তি আছে নাকি? ও কি ওর পুজো পাঠের দ্বারা কাউকে মারতে পারে? এটা তো জানি না দিদি, কিন্তু এটা আমি শুনেছি যে ভক্তিতে অনেক শক্তি আছে। ভগবানকেও ওনার ভক্তদের সামনে ঝুঁকতে হয়। কিন্তু দিদি, এটা কখনো শুনিনি যে কখনো কারোর ভক্তির জন্য কারোর প্রাণ গেছে। কি হলো দিদি? কিছু কিছু না। দিদি, জলখাবারটা খেয়ে যাও। না জানো কি, আমার খিদে নেই। প্রীতি, হ্যাঁ, এই নাও প্রসাদ। এই নাও, তুমি নিয়ে নাও প্রসাদ। জানকি, দিদি দিদি, হ্যালো সিটি হসপিটাল।
জানো কি, প্রীতি কেমন আছে? দিদি এখন ভালো আছে মেম সাহেব, এখন বিপদের বাইরে রয়েছে। ডক্টর বলছেন দু তিন দিনের মধ্যে বাড়ি চলে আসবে। ঠিক আছে, তুমি প্রীতির খেয়াল রেখো। হ্যাঁ মেম সাহেব। অনেক অনেক ধন্যবাদ গজানন মহারাজের। ব্যাস, প্রীতি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আসুন সাবধানে। আমি ঠিক আছি সিস্টার। এটা ওনার ফাইলস আর এটা ওনার মেডিসিন। ম্যাম আপনি কিন্তু আপনার ওষুধ সময় নেবেন আর রেস্ট সবসময় অনেক ভালোভাবে নেবেন। আমি আসছি। থ্যাংক ইউ। এখন শরীর কেমন আছে দিদি? আমি ঠিক আছি জানকি, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব। আপনি জানেন বউ দিদি আপনার জন্য কত প্রার্থনা করেছেন, তিন দিন হয়ে গেছে উনি কিচ্ছু খাননি। গণগণপতায় নমঃ। ওম গণগণপতায় নমঃ। তুমি চলে এসছো? এই নাও প্রসাদ। রাখ প্রসাদ, রাখ। আর বন্ধ কর নিজের এই জাদুটনা, বেরো এখান থেকে, বন্ধ কর নিজের এই ড্রামা, কোনোদিন আসবে এখানে। দিদি করো না এটা, কেন করছো তুমি এরকম? আমি এটা এই জন্য করছি কারণ এ আমার দাদা আর বাবাকে তো মেরে দিয়েছে, এখন আমাকেও মারতে চাইছে। অ্যাম্বুলেন্সও তো ঠিক সময় এসেছিল বলে, নাহলে আমাকেও মেরে দিত। ডাইনি বেরো এখান থেকে। ও দিদি, প্রীতি শোনো আমার কথা। আপনি আপনি কাঁদবেন না বউ দিদি, প্রীতি দি ঠিক করেননি, আপনার পুলিশ স্টেশন যাওয়া উচিত, আপনি চলুন আমার সাথে। তুমি এইভাবে কাউকে ঘর থেকে বের করে দিতে পারো না, যতই হোক এনারও অধিকার আছে। স্যার কিন্তু ওর দ্বারা আমার জীবন সংকট হতে পারে, জাদুটনা করে ও। এর আগে আমার দাদাকে মেরেছে, তারপর আমার বাবাকে, এখনই আমাকে মারতে চাইছে। কি বলছেন ম্যাডাম, আপনি একজন ডক্টর হয়ে এই সমস্ত কথা বলছেন? স্যার আমি একদম মানতাম না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমার দাদার বাবাকে, তো আমাকে মানতেই হলো। দেখো আমি তোমার চিন্তাকে পাল্টাতে পারবো না, আর কোনো প্রমাণ ছাড়া তুমি কাউকে দোষ দিতে পারো না। সঞ্জন এখানেই থাকবে, তোমার ওকে বের করার কোনো অধিকার নেই। আর একটা কথা, ভবিষ্যতে তুমি যদি সঞ্জনকে আর কোনো সমস্যায় ফেলো তাহলে আমি তোমার এগেনস্টে অ্যাকশন নেব। ভালো এটাই হবে যে মিলেমিশে থাকো। সঞ্জনা দেবী, যদি উনি আর কোনো সমস্যা করেন পুলিশ স্টেশনে আসবেন। ঠিক আছে স্যার। চলো। প্রীতি দিদি কেন শত্রুতা বাড়াচ্ছ বউ দিদির সাথে? ভাবো একবার, সত্যি করে ওনার মধ্যে কোনো শক্তি থাকলে উনি যখন ইচ্ছে মারতে পারে আপনাকে। আমি তো বলছি যদি বেঁচে থাকতে হয় তো সব কিছু ভুলে বউ দিদির সাথে বন্ধুত্ব করে নাও। ঠিক বলছো তুমি। বৌদি, বৌদি আই এম সো সরি, ওই দাদা আর বাবা এমন হঠাৎ চলে গেল যে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, আর সব রাগটা তোমার উপরেই দেখালাম। ওরা চলে যাওয়ার পরে এই পরিবারটা তো আমাদেরই সামলাতে হবে না, তো চলো না আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ প্রীতি, তুমি একদম ঠিক বলছো। আমার মনে হয় এই সব কিছু আমার পুজো পাঠের জন্যই হয়েছে। আমি একটা কাজ করছি, আমি আজ থেকে পুজো পাঠ শেষ করে দিচ্ছি। না, এরকম করার কোনো দরকার নেই তোমার। জানো কি বলছিল, তুমি তিন দিন ধরে কিচ্ছু খাওনি। চলো তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য তোমার ফেভারিট পাস্তা বানিয়ে দেবো। কেন,
জানকী কোথায়? জানকী এখানেই আছে, কিন্তু পাস্তা তোমার ফেভারিট না, তুমি নিজের হাতে বানাবো, ঠিক আছে? এই নাও তোমার ফেভারিট পাস্তা, আমাদের বন্ধুত্বের নামে। আরে খাও না, আমাকে একটু জলটা দিকে পাস করো না। সরি, হাত লেগে গেল ভুল করে। জানো কি বলো বউ দিদি, এই পাস্তাটা পড়ে গেছে, একটু পরিষ্কার করে দিও। কোনো ব্যাপার না বৌদি, আমি তোমার জন্য আরেকবার নিয়ে আসছি। আরে না না, তুমি খাও না, আমি নিজে গিয়ে নিয়ে নিচ্ছি। বৌদি চা তুমি রেখে দাও, আমি খেয়ে নেব। খাও। হ্যাঁ তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে। আবার দাদার কথা বলেছিল? না, তোকে আমি এমনি মেরে দেব, আর কেউ জানতে পারবে না, তারপর আমি সবাইকে বলবো দেখো আমার দাদা আর আমার বাবা মরে গেল, আমার বৌদিও হার্ট অ্যাটাকে মরে গেল, আর লোকে আমায় বিশ্বাস করবে। খুব সিম্পল রে, খুব সিম্পল, এটা তুই দেখ। হেই দাদা। স্যার আপনি? বউ দিদি। কেন, কি হয়েছে? আশ্চর্য হলে আমাদেরকে দেখে, যখন তোমাদের মতো মানুষরা প্ল্যান বানিয়ে কাউকে মারতে পারে আর আমরা তো দোষীদের ধরার জন্য ট্রেনিং পাই। তোর প্ল্যানের ব্যাপারে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন জানকী আর সঞ্জনা আমাদের কাছে এসেছিল। স্যার আমি অনেকবার প্রীতি দিকে না চা আর খাবারের মধ্যে কিছু ওষুধের মতো মেশাতে দেখেছি। আমার মনে হয় যে কাকু আর দাদার মৃত্যুর পিছনে ওনারই হাত আছে। তো আপনারা আগে আসেননি কেন? স্যার আগে আমারও মনে হতো যে বৌদিদির মধ্যে কোনো শক্তি আছে, কিন্তু যখন আমি দেখলাম যে প্রীতিদি বেঁচে ফিরলেন এবং না ভয় পেয়ে উনি বৌদিদিকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল, তখন আমার মনে হলো যে এসব প্রীতিদিদিরই কাজ। দেখুন, আমরা প্রমাণ ছাড়া তো কাউকে অ্যারেস্ট করতে পারবো না, এদিকে ডেড বডিও নেই যে পোস্টমর্টম করে বের করব কিছু। তাহলে কি প্রীতির অপরাধ কখনো সামনে আসবে না? একটা প্ল্যান আছে যাতে আমরা ওকে হাতে নাতে ধরতে পারবো। কি স্যার? দেখো, যদি প্রীতি নিজের বাবাকে আর ভাইকে মেরে থাকে তাহলে ও তোমাকেও একইভাবে মারার চেষ্টা করবে, কিন্তু তার জন্য তোমাকে ওই বাড়িতে আবার যেতে হবে। কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রীতির হাত দিয়ে বানানো কোনো খাবারই তুমি খাবে না। ও তোমাকে যে কোনো খাবারই খেতে দিক না কেন, সেটাকে যেভাবেই হোক না কেন আমাদের কাছে নিয়ে আসতে হবে, যাতে আমরা ওটাকে ফরেন্সিকে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাই প্ল্যান অনুযায়ী আমরা সঞ্জনাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি ওকে মেরে ফেলার চেষ্টা করো আর আমরা তোমাকে ধরতে পারি। প্রমাণ কি আছে এর ব্যাপারে? প্রমাণ? এই দেখো, এটা হলো তোমার অপরাধের প্রমাণ। কাল যে তুমি পাস্তা দিতে সঞ্জনাকে খাওয়ার জন্য, এটা সেটারই ফরেন্সিক রিপোর্ট। সঞ্জনা জেনে বুঝে এই পাস্তাকে ফেলে দিয়েছিল যাতে জানো কি যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে। স্যার এটা পাস্তা আজ প্রীতিদি বৌদিদির জন্য বানিয়েছিল, আর আজকেও আমি ওনাকে এর মধ্যে কিছু মেশাতে দেখেছি। পান্ডে, এটাকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দাও এক্ষুনি, আর যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা নিয়ে এসো। এটাতে পরিষ্কার লেখা আছে যে ওই পাস্তার মধ্যে বিষ ছিল।
এবার তুমি বাঁচতে পারবে না। সত্যি সত্যি বলো, কেন করলে এসব? আর কি করতাম আমি? আমার জীবনটা শেষ করে দিয়েছিল আমার দাদা। অসহ্য হয়ে গেছিলাম আমি ও আর ওর সব জেদ থেকে। ও যা চাইতো ও তাই করত, নিজের লাভের জন্য যা কিছু করত। আর বাবা, বাবা সব কথায় ওর পাশে দাঁড়াতো। কষ্ট হতো আমার। একটা ছেলেকে ভালোবাসতাম আমি, তার থেকে আমাকে দূরে করে দিল। এবার জেলে বসে প্ল্যান করো যে ওখান থেকে বাইরে কি করে আসবে তুমি। চলো এগে। Thank you.